এমন একটা মানুষের সাথে সংসার করেছি যে কখনো বাবা হতে পারবে না। অনেক চিকিৎসা করতে বলছি কিন্তু কখনো আগ্রহ দেখায়নি চিকিৎসা। পরে তো আমি থাকতে চেয়েছি, অনেক থাকতে চেয়েছি সংসারে, কিন্তু থাকতে পারলাম না। মানে খুবই অত্যাচার করে, মারধর করে, এই কারণে চলে আসছি। আমাদের কি বোন বলবেন যে আপনি কত বছর ধরে আপনি সংসার করেছেন এই স্বামীর সাথে? 5 বছর 5 বছর স্বামীর সংসার করেছেন, তো এই মানুষটি কখনো বাবা হতে পারবে না, না আপনাকে সন্তান দিতে পারবে না, হুম হুম এই ক্ষমতা নেই। এরপরও আপনাকে নির্যাতন করত? হ্যাঁ করতো। কেন নির্যাতন করতো একটু বলবেন, পুরো বিষয়টা একটু বলবেন, কিভাবে বিয়েটা হয় আপনাদের, আর কেন বা আপনার স্বামীর ঘরে গিয়ে আপনি কি ধরনের লাঞ্ছনা বঞ্ছনা পেয়েছেন একটু যদি বলেন। বিয়ে হয়েছিল প্রথমে, মানে একটা সম্বন্ধের মাধ্যমে আসছিল, কিন্তু হয়েছিল কি, উনি আগে আরেকটা বিয়ে করছিল। সে বিয়ে মানে বাচ্চা, মানে সে ঘরেও বাচ্চা ছিল না, সে ঘরেও বাচ্চা ছিল না। পরে উনি, সে বউ অনেক ই ছিল দেখে মানে তাড়িয়ে দিছি। পরে আসার পরে আমি এখন, পরে আমার সাথে সম্পর্ক মানে কি হয়েছে, ই হওয়ার পরে মানে সম্বন্ধ আসার পরে, তারপরে আমার সাথে সম্পর্ক আমার বাড়িতে কেউ মানতে চায়নি, মানতে চায়নি মানে তার কারণ সাথে কি আপনার বিয়ে সম্পর্ক হয়েছে করে বিয়েটা হয়, না প্রথমে সম্বন্ধের মাধ্যমে, মানে এলো পরে পারিবারিক ভাবে আপনার পরে। বিয়েটা হয়? হ্যাঁ হ্যাঁ পারিবারিক ভাবে বিয়েটা হয়। বিয়ে হওয়ার পর আপনি কি জানতে পারতেন যে আগে তার বউ একজন চলে গেছে? হ্যাঁ জানতে পারছি, মানে তখনই সম্বন্ধের ওখানে বলছিল যে আমি বিয়ে করছি, এটা বলছিল সত্য কথাটাই বলেছিল? বলছিল কিন্তু সেই ঘরে কি মানে এলো ছেলে সন্তান ছিল? না সেখানে ছিল না। কত বছর সংসার করেছিল সেই ঘরে? সে ঘরে শুনছি 12 বছর 12 বছর সংসার করছে এমন একজন পুরুষ মানুষের সংসারে আপনি জেনে গিয়েছিল। শুনে গিয়েছিলেন, তো 5 বছর আপনিও সংসার করেছিলেন, হ্যাঁ টোটাল 17 বছর তার সংসার লাইফ। তো হ্যাঁ আপনার সাথে কেন নির্যাতন করবো? আপনি তো মনে করেন অবিবাহিত একটা মেয়ে ছিলেন, সেখানে জেনে শুনে সবকিছু বিয়ে করেছেন, তো কেন আপনার সংসারটা টিকলো না? টিকলো না। আমি অনেক চেষ্টা করছি, যাওয়ার পরে অনেক চেষ্টা করছি। প্রথমে তো বাড়িতে গেলাম, কোনো কিছুই ছিল না বাড়িতে। আগের বউ সব কিছু নিয়ে গেছিল, বুঝছেন, আগের বউ সব কিছু নিয়ে চলে গেছে। এখন বাড়িতে কোনো কিছুই ছিল না। আমি এখান থেকে গেছি, আমি শোয়ার জন্য কিছু পাইনি বা খাবারের জন্য রান্না বান্নার জন্য কিছু পাইনি, সব কিছু উনি পরে টাকা পয়সা দিয়েছে। ফিরা করার পরে আমি আমি করার পরে অনেক চেষ্টা করছি সংসারটা ঠিক মতন করার জন্য। পরে হয়েছে কি, ও বলবেন, আমি কিছুই পাইনি, এক কথা কিছুই পাইনি। আমি পরে এগুলো করতে হয়েছে আমাকে, উনি টাকা দিছে, উনি টাকা দিছে, কিন্তু আমাকে করতে হয়েছে। আমার মন করেন অনেক কিছু, আমার আমার খরচ দিছে, খরচ দিছে আমাকে, সে খরচ থেকে আমি টাকা বাঁচিয়ে বাঁচিয়ে আমি সংসার জিনিস কিনছি, তারপর হয়েছে গরু বাছু সব কিছু করছি, একটা সংসারে যা যা লাগে আর কি। মানে সব কিছু করে শেষ পর্যন্ত তাহলে আপনি বাবার বাড়ি কেন এখন? এখন বাবার বাড়ি, বাবার বাড়িতে এসে আপনি যে উঠলেন এখন এই মুহূর্তে, তাহলে আপনার সংসারটা কিভাবে চলে এখন? এখন আমি, আপনাদের কি কি ডিভোর্স হয়ে গেছে? না ডিভোর্স এখন হয়নি, ডিভোর্স এখন আর দেননি? না আমাকে ডিভোর্স দিতে বলছে কিন্তু আমি দেইনি এখনো। কি করবেন আপনি, আমি তো একবার ফিরে জন্য যাবেন, হাতে চলে আসছি। না ফিরে যেতে চান? না আর যেতে চাই না। তাহলে কে ডিভোর্স দিবে এখন? ও আমাকে বলে যে তুমি কাগজ পাঠিয়ে দাও। আমি সাম তো আমি কেন ওটা কাগজ পাঠাবো, তুমি পাঠাও তোমার প্রয়োজন হলে। আর আমি হচ্ছে এখন এরকম অবস্থায় আসছি যে আমার তো এখন কোনো টাকা পয়সা নেই, আমি একবার খালি হাতে আসছি, আমি 2-3 সিট কাপড় চোপড় নিয়ে তারপর চলে আসছি, আর কিছু আনিনি। আমার আগের বউ যদি সবকিছু নিয়ে যেতে পারে তা আপনি কেন নিয়ে আসলেন না? আমি আরো রাই খাইছি, আমি কিছু আনিনি। কারণটা কি? কারণটা আনি না, আমার ওরকম কোনো চিন্তা ভাবনা ছিল না যে আমি চলে আসবো, এটা কোনো চিন্তা ভাবনা। আবার কি ফিরত যাবেন? না আমার যাওয়ার কোনো আর ইচ্ছা নাই। তাহলে কিভাবে আপনার সংসার চলতেছে এখন? এখন আমি অনেক কষ্টে আছি কি, চলে আসছি মানসিক ভাবে অনেক ই হয়ে গেছি, মানে খুব খারাপ অবস্থা, কিন্তু তারপরও মনে একটা শক্তি থাকে যেন আমি কিছু করতে পারি, আমার জীবনটা যেন আমি আগে নিতে পারি, কোনো কিছু যেন আর ই না হয় এরকম। মানে সামনের দিকে মনি আপনি চাচ্ছেন যে মানে সামনের দিনগুলো আরো ভালোভাবে কাটাতে পারেন, যে এই স্বামীর সাথে আপনি সংসারটা কাটাতে চান না, না তাহলে এটা আপনার চূড়ান্ত সিদ্ধান্ত? একটা মানুষকে ক্ষমা করা তো যায়, দোষ ত্রুটি তো মানুষের ভিতরে থাকে, ভুল তো মানুষই করে। যদি আপনার স্বামী এসে আমাদের এই ভিডিওটা দেখে আপনাকে যদি ভালোবেসে এসে আবার যদি নিয়ে যেতে চায় আমি ভুল করেছি আর ভুল করব না, কি করবেন আপনি? না আমি আর যাব না, যাব না। যাবেনই না? না আমি যাব না, কারণ অনেক মারধর করে, অনেক মানে কি ধরনের মারধরগুলো করতো আমাদেরকে বলেন যে কি কারণে, কি কারণে কোন মানে কাজ করতে চাইতো না। বিদেশ থেকে আসার পর এমন কারণে একদম কেমন জানো হয়ে গেছিল, সব কাজ আমাকেই করতে হইতো। আমি গরু বাছুর পালতাম, ছাগল গরু, বুঝে নিতো একটা সংসার কত কিছু থাকে,
এগুলো করছি, কিন্তু উনি কখনো সংসারে আগ্রহ দেখায়নি। সবসময় মানে কাজ করতে বললে মার মারছি। মানে আপনি যখন কাজের কথা বলতেন তখনই আপনাকে মারধর করত, কারণটা কি? আর বলতো যে অনেক কথা বলি, আমি কথা বলি, মানে কাজ না করলে সেখানে কি কথা আসবে? না, কথা তো অবশ্যই আসবে। স্বামী স্ত্রীর মানে সম্পর্কটা তো এমন যে একজন একজনের সাথে, মানুষ তো আমাদের নবীজিও বলেছেন যে যদি ঘরের মধ্যে দুইটা বালিশ থাকে, স্বামী স্ত্রীর মানে সেই বেডে যেন একটা বালিশ থাকে, যে একই বালিশে যেন ঘুমানো হয়, যে একজন প্রতি একজনের জন্য আলাদা একটা সম্পর্কটা থাকে, যে সম্পর্কটা অনেক মূল্যায়ন থাকে, ভালোবাসা ঘেরা থাকে সংসারে। আপনাদের সংসারে কি এমন কোনো ভালোবাসা ছিল? ভালোবাসা ছিল, মানে প্রথমে ভালোই ছিল, কিন্তু তারপরে দুইটা বছর ধরে কেমন দুইটা কি দুই আড়াই বছর ধরে খুব খারাপ ব্যবহার করে আমার সাথে, জানি না কিসের জন্য, খুবই করে আমার সাথে, মানে সহ্য করা যায় না আর কি। এখন সামনের দিনগুলো আপনি কিভাবে কাটাবেন? আমি সামনের দিন আমি মানে এইভাবে মানে আসছি, চলে আসছি ওখান থেকে, টর্চারিং থেকে আমি চলে আসছি, এখন আমি একাই থাকতেছি, মানে আমি এখন আর ওখানে যেতে চাই না। নতুন করে স্বামীর সাথে যদি ডিভোর্স হয় তাহলে আপনি কি নতুন করে সংসার করবেন কিনা? সেভাবে কোনো আমার চিন্তা ভাবনা নাই এখন। মানে বিয়ে শাদী করার মতন সেই মন মানসিকতা নেই? মানসিকতা নাই। কেন নেই? না এখন নাই ওগুলা। মানে বিয়ে এক বিয়েতে মানে হলো স্বাদ মিটে গেছে এমন কিছু যে এত কষ্ট পেয়েছেন যে মানুষটাকে ভালোবাসলেন? আপনারও কি আগে বিয়ে হয়েছে কিনা? না আমার প্রথম বিয়ে হয়নি, এটাই প্রথম। তাহলে মুনি বোন আপনি আমাদেরকে একটু বলবেন যে তাহলে আপনি আর নতুন করে সংসার করতে চান না? না এরকম কোনো চিন্তা নাই। কারণটা কি? যে মানুষটার সাথে আমি সংসার করতে চাইছিলাম সে আমাকে এত কষ্ট দিছিল, আর পরে কি হবে জানি না, সেই আমাকে যে কষ্টগুলো দিছে সেগুলো ভুলে থাকতে চাই আর কি, আমি আর নতুন করে করতে চাই না। তার মানে কি আপনি নতুন করে তাহলে কাজকর্ম করে যেভাবে আপনি যদি যেভাবে আপনার স্বামীর ঘরে কাজ করতেন, যে কর্মটা করতেন, সেটা কি আপনি অন্যের ঘরে বা নিজের ঘরে কাজ করলে কি আপনাকে সেই মূল্যায়নটা করতো কি? আমি সেখানে মন করেন যে কাজগুলো করছি, মানে কাজ করি তবেই করি, আমার কোনো দামই ছিল না, এক কথায় আমার মূল্যায়ন ছিলই না। মানে অন্য বাড়িতে যদি কাজ করতাম তারপর আমার একটা দাম থাকতো, কিন্তু ওখানে আমার কোনো দামই ছিল না। এরকম ভাবে ব্যবহার করতো, আমি গরিব ঘরে মেয়ে, তারা বড় লোক, অনেক বড় লোক, এটা একটা বুঝছেন? এটা কি আপনার মা? বড় মা। বড় মা, আসেন বড় মা, আপনি একটু আসেন, আপনার 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 একটু কথা দরকার, আমরা একটু আপনার সাথে একটু কথা বলি, কারণ অন্তত 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 না একটু বড় মার সাথে একটু কথা বলি। বড় মা আসলে সত্যিকারের কথাগুলো জানেন। বড় মা আমাদেরকে একটু বলবেন যে আপনার এই যে নাতিন, না নাতিন না কি বঞ্জি ভালি, আমার বঞ্জি ছেলে সন্তান কোন ওই ছেলে সন্তান নাই আমার। হ্যাঁ আপনার ছেলে সন্তান নাই? না আমি ওই পালি ওর বইনের, ওকে পালছেন আপনি? এই পারলক এই মানি মেয়েটাকে আপনি মানিল, কি কষ্টটা দিয়েছে একটু বলবেন আপনার? এই যে তার স্বামীর ঘরে আমাদেরকে একটু বলেন। আমরা সব কিছু দিয়া দিছি, এরকম করে নিল আমরা দিব না, জায়গায় জায়গায় নিয়ে নাকলো, ওর বাপে কত শিকার পারলো, ওর বড় আব্বাই শিকার পারলো, আমরা শিখালাম পাড়ার সবাই যে ব্যান দেন হইল, তারপর দেখে মেয়ে এই অত্যাচার কর মানুষ হন, গরু দিছি, হ্যাঁ গরু ওই করে হালাইছে, বেঁচে হালাইছে, বেঁচে হালে কয় গাড়ি নিয়ে যাবার কিছু কয় বলে হয়েছে, ডাকাতি করবার এসে ওর বাপে বলে ডাকাতি করবার বিশাল কম না খেয়ে কম কম আমি সব কম সব কম কম না খেয়ে আমার বিচার আমির আছে। তার মানে এটা সত্য ঘটনা? মানে এলো তারা বড় লোক আপনার না, মানে এলো যে যাকে আপনি পালছেন বোনের মেয়েকে, সেই বোনের মেয়ে বলতেছে যে যে সব কিছু দেওয়ার পরেও মানিল তারা অনেক বড় লোক, সব কিছু আমরা গরিব, আপনার মানিল বোনের মেয়েকে ফকিন্নি বলে, তো তারা বড় লোক হওয়ার পর তো এত গরু ছাগল নিল কেন আপনাদের কাছ থেকে? গরু দিলাম কলাম বলে মেয়া বিয়া দিছি, কিছু দিয়ে হয় নাই, সব করে আমি দিছি, আমার সন্তান নাই, দেখে বাপে দিছি, বড় বাপে। আপনার সন্তান নেই? না পাঁচ জন হয়েছে, অনেক জনও নাই। কেন নাই? আল্লাহ জানে, এরা হাই স্কুলে গেছে। মানে পাঁচটা সন্তানের ভিতরে আপনার একটা সন্তানও নেই, সেই জন্য বোনের সন্তানগুলোকে আপনি পালন করেছেন, সেই বোনের সেই বোনের সন্তানগুলোকে আপনি বিয়ে দিয়েও আজকে সেই সন্তান আপনার ঘরে। আর ওর বাপে ফিরে দিছে বড় একটা, তার কত হাড়ি পাতিল দিছি, এত কিছু দেওয়ার পরও সুখী হতে পারলো না আপনার মানে এলো বোনের মেয়ে? বাড়ি ঘর সম্পন্ন মার নামে লিখে দিছে। কার নামে? ওর হাসুরির নামে। কে লিখে দিছে? ওর জামাই। আমি পরিশ্রম করছি, সে চকের পানা উঠিয়ে ডোহার পানা উঠিয়ে গরু ফলছে, গরু ফলছে। তার মানে এলো এখানে অনেক কষ্টের মধ্যে থেকে হলো আপনার মানে এলো বোনের মেয়েটি এখন আপনার সর্বহারা। আমি কমই তো, আমার বিচার আবিল আছে, মনে করবে কি? দর্শক আপনারা বুঝতেই পারছেন একজন গ্রামের
ভোলা বালা সরল চিদা একজন নারী, যে নারী মানে যে তার কথাগুলা মানে তার বোনের মেয়েটি পিছন থেকে বলতেছে যে মা বড় মা এই কথাগুলো বলো না, তারপরে না আমি বলবো না কেন বলবো। আসলে সত্যিকারীর যে ঘটনাটা সেই ঘটনাটা আপনারা শুনলেন মুনির কাছ থেকে। মুনি আপনি এদিকে আসবেন, মুনি আপনি এদিকে আসেন একটু, আমরা আপনার কাছ থেকে একটু কথাগুলো শুনি, আপনার পাশে দাঁড়ান। যে আপনি যে এই কথাগুলো বললেন, অনেক কথাই তো দেখা যাচ্ছে লুকিয়ে রাখলেন, আপনার বড় মা যে কথাগুলো বললো লুকিয়ে না রেখে সব কথাই প্রকাশ করে ও বড় আব্বাই পাঠিয়ে দিছে, আপনার স্বামী পাঠিয়ে দিছে। তাহলে এই যে আপনারা এত কষ্টের মধ্যে থেকে আপনারা থেকেও আপনার মা নেই, আপনি কিন্তু বলেন নেই, মা আছে কিন্তু হচ্ছে আমার বড় মার কোনো বাচ্চা কাচ্চা নেই, মানে আমরা আমার ভাই আমি প্রথমে আমি ছিলাম, তারপরে আমার বিয়ে হয়ে গেছে, আমার ভাই ছোট ও বড় মার কাছে এখনই থাকে, আর আমি তো বিয়ে হয়ে গেছিলাম এই যে এক মাসের বেশি হয়ে আমি চলে আসছি। সামনের দিনগুলো আপনি কিভাবে পার করতে চান? আমার হাত পা আছে, আমি এখন খাইতে খাবো। আপনার পাশে যদি কেউ দাঁড়াতে চায় বা আপনাকে সহযোগিতা করতে চায় তাহলে কি আমরা আপনার মোবাইল নাম্বারটা দিতে পারবো কিনা? সত্যিকারের অর্থে আপনার এই বড় মার দিকে তাকিয়ে যদি তাকে একটু সহযোগিতা করে, আপনার বড় আব্বাকে একটু সহযোগিতা করতে চায় যদি কেউ। তুমি সিম দাও গো আমার, যা আমি তাই কই, আমার বিয়ে দিতে যা তাই আমি কই। আচ্ছা আসেন মুনি, আসেন মুনি, কথাগুলো কি সত্যি? হ্যাঁ সত্যি। কিন্তু আপনি এত লজ্জা পাচ্ছেন কেন, যে সত্যিকারী কথাগুলো বলতে গিয়ে তখন আপনি নিজেকে মনে করছেন যে আপনি ছোট হয়ে যাচ্ছেন? সত্যি তো সত্যি, কখনো তো চেপে রাখা যাবে না। তো আমরা কি আপনাকে যদি কেউ সহযোগিতা করতে চায়, পাশে দাঁড়াতে চায়, কোনো সাহায্য সহযোগিতা করতে চায় তাহলে কি আমরা আপনার নাম্বারটা দিতে পারবো? জি ধন্যবাদ। দর্শক আপনারা শুনলেন মুনির কাছ থেকে, একজন অক্ষম একটা মানিল পুরুষ যে মানুষটির সাথে সংসার করার জন্য 12 বছর সংসার যে নারীর সাথে করলেন, কোনো সন্তান হলো না, তারপরে এই মুন্নির বিয়েটি হয়, সেই মুন্নিকে বিয়ে করে তাও একই সমস্যা, 5 বছর সংসার করলেন কোনো সন্তানের মুখ দেখেনি মুন্নি, আর সেই মানুষটির সাথে সংসার করতে গিয়েও করতে পারেন এই মুন্নি। দর্শক অনেক কষ্টের মধ্যে থেকেই এই সংসার জীবন থেকে আজ নিজেই বাবার বাড়িতে চলে আসলেন, নিজের বাবা মা থাকা সত্ত্বেও সেখানে না থেকে এই বড় মার সন্তান হয় না সেই বড় মায়ের কাছে লালিত পালিত হন, অনেক কষ্টের মধ্যে থেকে তারা তাদের কোনো পাওনা দানা বলতে যে কোনো জিনিস যতটুকু পারছেন, তাদের গরু দেওয়া থেকে শুরু করে ফ্রিজ দেওয়া থেকে শুরু করে বিয়ের যতটুকু সাধ্য ছিল সেই সাধ্য মতন চেষ্টা করেছেন, তবুও সেই মানুষটির পরিপূর্ণ বা খুশি করতে পারেন নাই। আজ বিয়ের পরও আজ বাবার বাড়িতে মুন্নি। দর্শক ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।